এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংরেজবাজার শহরে। জানা যায়, নিহত 33 বছরের নবনীতা ঘোষ ইংরেজবাজারের দেশবন্ধু পাড়ার বাসিন্দা ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, 2014 সাল থেকে নবনীতা ঘোষ অনলাইনে কাপড়ের ব্যবসা করতেন। বিয়ের 2 বছরের মধ্যে তার বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার সকালে তার শোয়ার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার হয়েছে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঠিক কী কারণে নবনীতা ঘোষ আত্মহত্যার পথ বেছে নিলেন, সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। তো কোনো রকম কিছু বোঝা যায়নি, কিছুই যায় না। তো লাস্ট ইয়ে যেটা পেলাম, উত্তম ঘোষ মারা হয়। আমার মোবাইলে মার করলো, হ্যাঁ উত্তম ঘোষ কেন ফাঁসি লাগালো হঠাৎ করে? এরকম তো এই যে বিয়ে শাদি হয় না, এটা একটা চিন্তা। তারপরে কিছু করে না এইসব নিয়ে আর কি, বাড়িতে সবসময়। আগে তো বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্স হয়েছিল। কতদিন আগে ডিভোর্স হয়েছিল? 1 বছর। বাড়িতে কে কে থাকতেন? তারপরে কি বিয়ের চেষ্টা হয়েছিল? হ্যাঁ, অনেকবারই চেষ্টা চলছে, হচ্ছে না। কি নাম ছিল যে মারা গেছে? নবনীতা ঘোষ। সকালবেলা কি শুনতে পেলেন আপনারা? শুনতে পেলেন ফোনটা? আমি তো বাড়িতে ছিলাম না, মাঠে গেছিলাম। আমার বাড়ি থেকে ফোন করলো এই ব্যাপার। তো শাশুড়ি মা ঘরে ঘুমায়, তো উঠে ওকে মনে হয় ডাকছে না কি, দরজাটা খুলছে না, দরজা লাগানো ছিল। তারপরে আমার ছেলেকে ডাকলো, আমার বাড়ি এই জায়গাটা, ছেলেকে ডাকলো। ছেলেকে বললো যে দেখো তো দরজার কোনো, ছেলে 2-4 লাফ মেরে তারপর দরজা খুলে দেখছে। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ এসে এখন বদল নিয়ে যাবে। আপনার নাম কি? বরুণ কুল। কী মনে করছেন যে এই যে মোবাইলে কী পাওয়া গেছে বা কী সন্দেহ করছেন আপনারা? কী তো বুঝতে পারছি না, এখন না জেনে মানে না দেখলে বুঝতে পারবো। মোবাইলে যতটুকু শুনতে পেলাম, আমি তো দেখিনি, বললো যে নাকি ছেলেটার সাথে কী শেয়ার করেছে, ছেলেটা বলছে ওর থেকে ভালো মরে যাবে, এতটুকুই জানতে পারলাম। এখনও নাকি সকালে মেসেজ করেছে, সরি সরি এখন লিখেছে। কী মনে করছেন, কোনো সম্পর্ক ছিল বা কিছু মনে করছেন এখন? বুঝতেই পারছি না, মানে বাড়িতে বলেনি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।